প্রায় 3 দশক আগে বাংলাদেশের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন পদ্ধতি। কার অধীনে নির্বাচন হবে, ক্ষমতাসীন সরকার নাকি নির্দলীয় একটি তত্ত্বাবধায়ক সরকার? সে বিতর্কের অবসান হয়েছিল 1996 সালে, যখন ক্ষমতাসীন বিএনপি প্রবল বিক্ষোভের মুখে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা সংবিধানের অন্তর্ভুক্ত করে। কিন্তু 2011 সালে আওয়ামী লীগ সংবিধান থেকে এই নির্বাচন পদ্ধতি বাতিল করে দেয়। এখন এই বিতর্ক নতুন করে মাথাছাড়া দিয়ে উঠেছে। 90-এর দশকে আওয়ামী লীগ ছিল তত্ত্বাবধায়ক সরকারের দাবিদার, কিন্তু 2023 সালে এসে বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না। কিন্তু 1996-এর পরবর্তী ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, 2001 থেকে 2006 সালের বিএনপি সরকারের একটি সিদ্ধান্ত এমন একটা প্রক্রিয়া শুরু করে যেটা সম্ভবত গোটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কের মুখে ফেলে দিয়েছে। 1990 সালে সামরিক শাসক জেনারেল এরশাদের পতনের পর 4টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এইসব নির্বাচনের মাধ্যমে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে বারবার ক্ষমতায় পালাবদল হয়েছে। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত কোনো একটি দল পরপর 2 বার ক্ষমতায় আসতে পারেনি। পরাজিত দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেও এইসব নির্বাচনের ফলাফল দেশে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়েছিল। 1991 সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেও সেই ধরনের সরকার ব্যবস্থা সংবিধানের অংশ ছিল না। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সেই নির্বাচন হয়েছিল। কিন্তু 1994 সাল থেকে আওয়ামী লীগ ও অন্যান্য বিরোধী দলগুলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবি তোলে, এক যুগে সংসদ থেকে পদত্যাগ করে। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য 1996 সালের 15 ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি সরকার সাধারণ নির্বাচনের আয়োজন করে, যেটা সকল বিরোধী দল শুধু বর্জন নয় ব্যাপক বিক্ষোভের মাধ্যমে প্রতিহত করার চেষ্টা করে। বিতর্কিত এই নির্বাচনের পর আওয়ামী লীগ সহ তৎকালীন বিরোধী দলগুলোর প্রবল আন্দোলনের মুখে 1996 সালের 26 মার্চ তৎকালীন বিএনপি সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়। এরপর 1996 সালের জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনের ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। দেশে বিদেশে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছিল। নির্বাচনে পরাজিত দল বিএনপি নির্বাচনে পুকুর ছুরির অভিযোগ আনলেও তাদের সেই দাবি গ্রহণযোগ্যতা পায়নি। আওয়ামী লীগ সরকার 2001 সালে ক্ষমতা হস্তান্তর করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে। সেই নির্বাচনে বিএনপি এবং জামায়াত ইসলামী জোট ব্যাপকভাবে জয়লাভ করে, কিন্তু নির্বাচন নিয়ে পক্ষপাতিত্ব এবং কারচুপির অভিযোগ আনে আওয়ামী লীগ, কিন্তু সেটি হালে পানি পায়নি। 2001 সালে সেই নির্বাচনও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা পেয়েছিল। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার কয়েক বছর পরে সংবিধানে সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। এই সংবিধানে সংশোধনের কয়েকটি দিক ছিল। এই সংশোধনের মাধ্যমে সংরক্ষিত মহিলা আসন 30 থেকে বাড়িয়ে 45টি করা হয়েছিল। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর নেবার বয়স 65 থেকে বাড়িয়ে 67 করা হয়েছিল। সরকারি এবং স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শনের বিধানও করা হয়েছিল এর মাধ্যমে। 2004 সালের 16 মে সংসদে এই সংশোধনীর জন্য বিল উত্থাপন করেন তৎকালীন আইনমন্ত্রী মওলুদ আহমদ, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স বাড়ানো। সংবিধানের এই সংশোধনীয় একেবারেই সাদামাটা কোনো বিষয় ছিল না। এর পেছনে পরবর্তী সাধারণ নির্বাচনকে প্রভাবিত করার ইচ্ছে লুকায়িত ছিল বলে মনে করেন, কারণ তখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু ছিল। সংবিধান অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান। আওয়ামী লীগ অভিযোগ তুলে যে বিএনপি তাদের পছন্দসই ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করার জন্য নানা আয়োজন করেছে। 2003 সালের জুন মাসের শেষের দিকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান কে এম হাসান। তখন অভিযোগ উঠেছিল যে বিএনপি সরকারের পছন্দের কারণে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মিস্টার হাসানকে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স সীমা বাড়ানোর মূল উদ্দেশ্য ছিল তৎকালীন বিচারপতি কে এম হাসান অবসরের পর পরই যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারে। বিচারপতি কে এম হাসান যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে না পারেন, সেই জন্য 2004 সাল থেকে আওয়ামী লীগ ধীরে ধীরে আন্দোলনের ক্ষেত্র তৈরি করতে থাকে। আওয়ামী লীগ শুরু থেকে বলে আসছিল যে তারা কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে মানবেন। অন্যদিকে বিএনপিও তাদের পরিকল্পনা মতো এগিয়ে যাচ্ছিল, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দুর্নীতির বিস্তর অভিযোগ ছিল বিএনপি সরকারের বিরুদ্ধে। তারা বুঝতে পারছিলেন যে 2007 সালের নির্বাচনে তাদের পক্ষে জয়লাভ করা সহজ হবে না। তাছাড়া 1991 সাল থেকে দেখা গেছে যে কোনো সরকার পরপর 2 বার ক্ষমতায় আসতে পারেনি। সব মিলিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে নিজেদের কবজায় রাখার কৌশল বের করে বিএনপি। বাংলাদেশের প্রধান বিরোধী দল এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো এখন আবার নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি এখন বিভিন্ন কর্মসূচি পালন করছে। বিএনপি বলছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশ্ন হচ্ছে, বিএনপি সরকার যদি সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স না বাড়াতো তাহলে কি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিতর্কের মুখে পড়তো?
আমাদের এই ভিডিওটি কাউকে কোনো রকমের ছোট করে বা কোনো ব্যক্তির উপর প্রশ্ন তোলা হয়নি। আমাদের ভিডিওতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সম্পূর্ণ ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে। আমাদের বাংলাদেশের নির্বাচন পরিকল্পনা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন আশা করছি। ধন্যবাদ।